ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলশো স্বর্ণদীপাতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে যাবো হচ্ছে রাজস্থান, তাই স্নান টান করে রেডি হয়ে গেছি। একটা বাজছে, আমাদের 3:30টার সময় বাস, তারপর আমরা ট্রেনে করে যাব। তো এখন যাচ্ছি একটু ওইদিকের বাড়িতে দেখা করতে, আর তার সঙ্গে মায়ের মন্দিরে যাব একটু। রাস্তায় যেতে যেতে এক মনসা মায়ের মন্দির আর কালী মায়ের মন্দির আছে, তো সেখানে গিয়ে একটু ধূপ দিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। সবাই বেরিয়ে পড়েছি, ফোনটা হ্যাং করছে। আমি কিছু জানি না। তোমরা কি আমাদেরকে উঠে চাপাবে? মাথায় মারিন না কেউ। এই যে আমাদের বড় ব্লগার, হ্যাঁ দেখ মরণ। আজ আমাদের ইয়ে আমাদের আজ আমাদের সিনিয়র, খুবই সম্মানীয়। ওখান থেকে আসানসোল যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি আমার শেষ না, রাস্তা তো কিছু না, গাড়ির বাস রেললাইন আসানসোল। তো জাস্ট এই আমরা আসানসোলে পৌঁছেছি, এবার দ্যাট ইজ স্টেশন। তো আমরা আসানসোলে পৌঁছে গেছি, অনেকক্ষণ ধরে খোঁজার পর আসানসোলের স্টেশন পেয়েছি। এই যে পুরো হাঁপিয়ে গেছি, কখন থেকে হাঁটছি। আর এত ব্যাগ আছে না, 10 দিনের ট্যুর আমাদের, তাহলে প্রচুর পরিমাণে ব্যাগ আছে। কেমন লাগলো বন্ধু? চলো যাওয়া যাক, যাই আগে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে স্টেশন, দাদারা খুব হেল্প করে। এই যে আমাদের প্রায় সব বেশিরভাগেরই লাগে। এই যে এখন চাউমিন খাচ্ছে এরা, চানাচুর বাড়াচ্ছে। আমাদের এখন ব্রেকফাস্ট চলছে, আমরা এখানে লুডো খেলছি, একসঙ্গে লেজ খাওয়া হচ্ছে। এখানে সবাইকে লাঞ্চ দেওয়া হয়েছে, আমাদের লাঞ্চ দেওয়া হয়নি। খেতে পাচ্ছ না বল্লো দিদি? এতদিন লাঞ্চটা তো এই যে এটা খাবারটা আমাদেরকে দেওয়া হয়েছে লাঞ্চে, রাইস উইথ ডাবল এগ, সঙ্গে একটা পিকেল আছে আর একটা কি বলতে লঙ্কা আছে। এখানে স্যার আমাদের জন্য মিষ্টি দই কিনেছে, তো চলো খাওয়া যাবে। যেমন বান্ধবী এখানে খাচ্ছে, চলো আমি শুরু করি খাওয়া। এভরিওয়ান, এখন কটা বাজে? 1:30
একটা 13 বাজে আমাদের স্টেশনে নামার কথা 2:30 তাই আমরা আগে থেকে উঠে বসেছি অনেক আগে থেকে বাকিদেরকে দেখাচ্ছি তারও শুরু করলাম গুড মর্নিং সিপ্রা গুড মর্নিং গাইস কোন দিকে অনু আছে রে ভাই গাইস বলবো মানে এখন মনে হচ্ছে সেই চোরের মতন রাত দুপুরে উঠে এবারে এর বাড়ি দোর বাড়িতে যাবো আর সত্যি কথা বলছি কালকে ঘুমাইনি আজকে ঘুমাইছি না আজকেই জলদি রান্না করবো হ্যাঁ সত্যি কথা এটা কিন্তু একদম খাঁটি কথা আমাদের কালকেই ঘুম হয়নি আর আজকে সারা রাত নামতে হবো টুকুরে নামতে হবো মাথা ব্যথা করছে জানিস তো চলো আমি যদি উঠে এসে এদের কাছে কামরাতে এসেছি এদের খুলতে এসেছিলাম বলে উঠে ওনারা তো কখন যাবে সবাই তো চলো আমরা যোধপুরে জাস্ট এই নামলাম এখন বাজে 2:30 আর একটা টিম আমাদের পিছন দিকে আছে চলো যে এখন সবাই কোথায় মানে কিসে করে যাওয়া হবে হোটেলে সেটার জন্য দাঁড়িয়ে আছি সবাই এটা আমাদের রুম এদিকে বাথরুম ওয়াশরুম রাখি দেখাবো এইখানে আপকো দেখা তো ইধার হুম মে মেরা দোস্ত সরে হিন্দি বলে বলে হিন্দি বলা যাচ্ছে এই যে ইধার একটা কভার দিয়েছে একটা টেবিল দিয়েছে আমার চারজন শোয়া বলে নিচে একটা বিছানা করে দিয়েছে আসলে রুম দুটো আমাদের পাওয়া যায়নি এখনো সেই জন্য একটু ম্যানেজ করে শুতে হবে চারটা বাজছে আমাদেরকে 17টার মধ্যে উঠে রেডি হতে হবে তো চলো আমরা ঘুমাই না ট্রেনে একটু কোনো তো চলো ঘুমিয়ে নি দেখা যাচ্ছে গুড মর্নিং আমরা জাস্ট উঠে গেছি অনেক আগে উঠে স্নান করা হয়ে গেছে সব করেছি এই যে এখানে এবার খাবার দিয়ে গেছে যে খাবার খাওয়া হচ্ছে চাটা দিয়ে যায়নি আর লুচি আর তরকারি দিয়ে গেছে বান্ধবীরা সব আমরা আর রুমটার অবস্থা যা করে রেখেছি সবাই বেরিয়ে গেছি সবাই পিছনে এখন বাসের জন্য যাচ্ছি কেমন লাগছে আমাকে চলো সব বাড়িগুলো একটাও কালার করা সব ন্যাচারাল কালার মার্বেল কালার সব ন্যাচারাল দেখতে পাবে দেখে যাও তো জাস্ট তোমরা জায়গাটা দেখো জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে বাট সামনে থেকে এত সুন্দর এত সুন্দর জাস্ট ওয়াও তোমরা জায়গাটা জাস্ট দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগছে অনেক ভিডিও থাকার কারণে আমাকে ভিডিওগুলো পার্টে পার্টে দিতে হবে তো যোধপুরের আমি এই একটা পার্টি দিলাম এর বাকি ভিডিওগুলো পরের পার্টে আসবে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো